नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते नीचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आजई नीचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, আজ শ্রাবণ মাসের অমাবস্যা, আর তার সাথে সাথে আজকে গুরুপুষ্যা যোগ। এই গুরুপুষ্যা যোগটি কি? এই গুরুবার অর্থাৎ বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র যদি থাকে তাহলে গুরুপুষ্যা যোগের মতন দুর্লভ ও শুভ যোগের সৃষ্টি হয়। তাই দর্শক বন্ধু, আজকের এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা এবং গুরুপুষ্যা যোগের যে মহাসংযোগে যদি আপনারা একটি ছোট্ট ঘরোয়া টোটকা বা উপায় এলাচ দিয়ে করে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে বহু বাধা সংকট দূর হয়ে যাবে এবং আপনাদের মনস্কামনা পূরণ হবে। আর এই টোটকাটি কখন করবেন? আপনারা আজকে সারা দিন করতে পারেন, রাত্রি দশটা পর্যন্ত সময় আছে, যে কোনো সময় এই টোটকাটি আজকে করুন আপনারা। দর্শক বন্ধু, এলাচের ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই আমাদের দেশে চলে আসছে। সুগন্ধি এই মশলাটি রান্না, বিশেষত কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে বহুগুণ। ছোট এলাচ হোক বা বড় এলাচ, নিজ গুণে দুই কিন্তু সমৃদ্ধ। পূজা অর্চনায়ও এলাচের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এলাচির কিছু উপায় করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায়, পাশাপাশি নানান মনস্কামনা পূরণেও ছোট এলাচের জ্যোতিষশাস্ত্রীয় উপায়কে কাজে লাগাতে পারেন আপনারা। প্রথমত শুক্রের উপায় হিসেবে আমরা আসুন দেখিনি কোন এলাচের উপায়টি আপনারা করবেন। শুক্র যদি কারোর জন্মছকে দুর্বল হয় বা খারাপ প্রভাব বিস্তার করে থাকলে এক ঘটি জলে দুটি বড় এলাচ দিয়ে সেই জল অর্ধেক হওয়া পর্যন্ত ফুটতে দিন। এরপর নিজের স্নানের জলে সেই জল মিশিয়ে স্নান করুন। স্নানের সময় পবিত্রতার বিষয় মাথায় রাখতে হবে। এই উপায় করলে সমস্ত রোগ নিবারণ হবে, শুক্র দুর্বল থেকে সবল হবে। বিশেষ করে এই উপায়টি শুক্রবার দিন করতে পারলে ফল কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে তারা এই পরবর্তী উপায়টি অবশ্যই করে দেখতে পারেন। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি করা যেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ছোট এলাচ, পাঁচটি মিষ্টি ও শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ও জল অর্পণ করুন। মহিলারা বৃহস্পতিবার এই উপায় করবেন এবং পুরুষেরা শুক্রবারে এই উপায় করবেন। যাদের যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে তাদের বিবাহ দেখবেন খুব শীঘ্রই হয়ে যাবে। এরপরে দর্শক বন্ধু, দাম্পত্য সম্পর্ক ভালোবাসা বৃদ্ধির জন্য পরবর্তী উপায়টি আপনারা করতে পারেন। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসায় অভাব থাকলে কৃষ্ণের স্মরণ করে শুক্রবার তিনটি এলাচ নিজের গায়ে স্পর্শ করে আঁচল বা রুমালে বেঁধে নিজের কাছে রাখুন। শনিবার সকালে এলাচগুলোকে বেটে যে কোনো খাবারে মিশিয়ে স্বামীকে খাইয়ে দিন। তিনটি শুক্রবার এই উপায় করলে অবশ্যই আপনারা লাভ পাবেন। এছাড়া রবিবারও এই উপায় করতে পারেন। এর পরের উপায় দর্শক বন্ধু, শিক্ষায় সফলতা লাভের জন্য ছাত্রছাত্রীরা কি করবেন? শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সূর্যাস্তের আধ ঘন্টা আগে বটের পাতায় পাঁচ ধরনের মিষ্টি ও ছোট এলাচ রেখে দিন। সেই পাতাটিকে অশ্বত্থ গাছের তলায় গিয়ে রেখে দিয়ে আসুন। এরপর নিজের শিক্ষায় সফলতার জন্য প্রার্থনা করুন।
সেখান থেকে বাড়ি আসার সময় পিছনে ফিরে আর তাকাবেন না। তিনটি বৃহস্পতিবার নিয়মিত এই নিয়ম পালন করুন, দেখবেন ফল হাতে নাতে পাবেন। এরপরের উপায়টি দর্শক বন্ধু, পড়াশোনায় ভালো ফলাফলের জন্য কি করবেন? পড়াশোনায় ভালো নম্বর চাইলে ছোট এলাচ দুধে ফুটিয়ে কোনো গরিব দুঃখীকে পান করতে দিন। সাতটি সোমবার যদি এরকম দুধ দান করা যায় তাহলে দেখবেন আপনার পড়াশোনায় ভালো নম্বর আসবেই আসবে। দারিদ্রতা দূর করার জন্য পরবর্তী উপায়টি অবশ্যই করুন। কোনো দরিদ্র অসহায় ও বৃহন্নলাদের একটি কয়েন দান করুন, পাশাপাশি এলাচও খাওয়ান, সুযোগ পেলেই এমন করুন। আবার ধনী হওয়ার ইচ্ছে থাকলে নিজের পার্সে মানি ব্যাগের মধ্যে পাঁচটি এলাচ রেখে দিন, দেখবেন এতে কিন্তু দুর্দান্ত সফলতা পাবেন। এরপরে দর্শক বন্ধু, যে বেতন বৃদ্ধি বা পদোন্নতির জন্য পরবর্তী উপায়টি অবশ্যই করুন। পছন্দ মতন বেতন বা পদোন্নতি না পেলে একটি সবুজ কাপড়ে পাঁচটি এলাচ বেঁধে বালিশের তলায় রেখে ঘুমোন। সকালে কোনো বহিরাগত ব্যক্তিকে সেই এলাচগুলো দিয়ে দিন, এর সঙ্গে কয়েক টাকা দক্ষিণাও দিয়ে দিন। কাজে সফলতা লাভ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে সকালে তিনটি এলাচ ডান হাতের মুঠোর মধ্যে নিন। এরপর আপনাদের নিজ নিজ ইষ্ট দেবতা ইষ্ট দেবীর নাম নিয়ে সেটি মুখে দিয়ে নিন। খাওয়ার পর তারপরে কাজে বেরোন, এর ফলে সফলতা লাভের পথ আপনাদের প্রশস্ত হবেই দর্শক বন্ধু। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।